জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিব ধাত্রী সাহা সুধা নমস্তুতে। Thank you.
यात्रियों को सूचना दी जाती है कि 9 अप दून एक्सप्रेस प्लेटफॉर्म नंबर 4 से 11:20 पर छूटेगी। यात्रियों को सूचना दी जाती है कि 9 अप दून एक्सप्रेस प्लेटफॉर्म नंबर 4 से 11:20 पर छूटेगी। क्या है डेविड? सुनो, ওই টেবিলের ভদ্রলোকগুলো একবার সভ্যতা বভ্যতা কিচ্ছু জানতে পারতাম না। থাকতে হয় কোথায়? পাতা নেই, কেহরাতে দিল্লি জানায়। দিল্লি? জি হ্যাঁ। অ্যাটেনশন প্লিজ, 9 আপ দুন এক্সপ্রেস উইল লিভ প্ল্যাটফর্ম নাম্বার 4 অ্যাট 11:20 আওয়ার। অ্যাটেনশন প্লিজ, 9 আপ দুন এক্সপ্রেস উইল লিভ প্ল্যাটফর্ম নাম্বার 4 অ্যাট 11:20 আওয়ার। বলি ঈশ্বরের আশীর্বাদে খুব তো সসমাকে অমলেট খাওয়া হচ্ছে। ওদিকে দিল্লি ট্রেন তো ফস। আরে না, সে কি অ্যানাউন্সমেন্টটা করলো? ঈশ্বরের আশীর্বাদে অ্যানাউন্সমেন্ট অনেকক্ষণ আগে হয়ে গেছে। ঈশ্বরের আশীর্বাদে ট্রেনটা ওভাবে ফেল করে এত হাসির কি আছে মশাই? বাবা রায়সী উপায় কি মশাই? হ্যাঁ বলি, ঘটনা কখনো ঘটতে দেখেছেন? আমার তো যাবার কথা দিল্লিতে, ওরা দুজন আমাকে সি অফ করে হলো কি? ওরা দুজন আমাকে সি অফ করতে এসেছিল, তো এক্সাইটমেন্ট বাজার। ওরা দুজন দিল্লিতে আর আমি চেনা নেই জানা নেই, ঈশ্বরের আশীর্বাদে দিব্যি তো খুব সানাচ্ছেন এসে বসে। Give the devil its due. মিস্টার সর্বভোগ যে যাক, ভালোই হলো, আপনার কম্পার্টমেন্টেই উঠে যাক। হ্যাঁ ভাববেন না যে এক্সাইটমেন্টের মাথায় আপনাকে সিও করতে এসে ট্রেনে উঠে পড়লাম। বাহ
আপনার কম্পার্টমেন্টটা বেশ খালি তো, ওদিকের কম্পার্টমেন্ট মানে এত ভোর কিছু হাঁপিয়ে উঠেছিলাম, আরে তুলে ট্রেনটা মিস করতাম। যাচ্ছিলেন তো দিল্লি, হঠাৎ এই গাড়ি থেকে চললেন কোথায়? কেন শুনলাম যে এই গাড়ি কলকাতা যাচ্ছে, যাচ্ছে না? আর যাচ্ছে তা ঈশ্বরের আশীর্বাদে আপনি কোথায় যাচ্ছেন? কেন কলকাতা? ও কতদিন ধরে কলকাতা, জীবনে কত কি ঘটে গেল, গঙ্গার প্রতি কত জল ভরে গেল। ও আমাদের মধ্যে কলকাতা দিল্লি বুঝলাম, তবে সবটা বুঝতে আর একটু বাকি আছে। ঈশ্বরের আশীর্বাদের সঙ্গে সুটকেসটি তো দিল্লি চলে গেল, হাতে কুটোটিও নেই, ঝাড়াত পায়ে কলকাতায় চলে। বলি সেখানে কি আপনার শ্বশুর বাড়ি? যাই হোক, আপনার এই খাওয়ার ব্যাপারটা বাদ দিয়ে যে মানুষের জন্য যে আপনার দরদ এবং ভাবনা চিন্তা আছে এটা থেকে কিন্তু সত্যি আমি খুশি হলাম মিস্টার সর্বভোগ। চৌধুরী, বি চৌধুরী মানে আমার নামটা আপনি জানলেন কেমন করে? ওই যে দুটি ছেলে আছে আপনাকে সি আপ করতে এসে তারাই চলে গেল, তাদের মুখেই শুনেছি ক্যান্টিনে। আসলে আমার নামটা হচ্ছে চন্দ্রনাথ, চন্দ্রনাথ মুখোপাধ্যায়। সবাই পাঁচজনে চাঁদা চাঁদা বলে ডাকে, তো ওই যারা যারা ওই ছেলে দুটি যারা চলে গেল ট্রেনে করে, তো ওদের কাছে কখন যে চাঁদার থেকে চাঁদাটা হয়ে গেছে আমি বসে নিজেই বুঝতে পারি। তবে ছেলে দুটি বড় ভালো, পরের স্টেশনে হয়তো ফিরে আসবে, কিন্তু ওদিকে তো ততক্ষণে আমাদের শান্তিকুঞ্জে অশান্তির ঝড় বয়ে যাবে। শান্তিকুঞ্জ? শান্তিকুঞ্জ বলতে সেখানে আপনি থাকেন? আর আমার মতো নয় যারা তারাও থাকে, বিশাল গরম, চান করবো চা ব্যবহার করুন তো। কি হলো? একটা টাওয়েল চাইছি, তোয়ালে তোয়ালে আমার পকেটে আপনার হাত না, মানে না না না, এটা তো ভালো কথা নয় মিস্টার সর্বভূ। না মানে আমি ঈশ্বরের আশীর্বাদে আমি অন্তত আপনার কাছ থেকে এটা আশা করিনি। না মানে আমি বলছিলাম আপনার সঙ্গে আমার যেভাবে হঠাৎ আলাপ, তাছাড়া যেরকম দিনকাল পড়েছে তাতে নানা রকম সন্দেহ টন্দ হওয়া খুবই স্বাভাবিক। স্বাভাবিক মানলাম। ঈশ্বরের আশীর্বাদ, ধরুন আপনি যদি গুন্ডা বদমাইশ হতেন, অথবা অথবা প্রতারক ভণ্ড ধাপ্পাবাজ হতেন, অথবা অথবা চোর ডাকাত শয়তান হতেন, অথবা অথবা ইম্পোস্টার চালিয়াত বা জালিয়াত হতেন, অথবা গাড়ি মুঝে ছোড় কর চলে গই, বহুত তকলিফ উঠানি পড়ি, তো এস ডবে মে আ বেঠ গা। আগে ইয়ে কিন্ন কীজিয়ে তো ইনসাফ সে পুছ লিজিয়ে, সাফ খুদ হই দিন সে আর পুছ লিজিয়ে। তো দিল্লি যাওয়ার কা থার্ড ক্লাস কা টিকিট লেকার আপ কলকাতা যাওয়ার ওয়ালে ফার্স্ট ক্লাস আমি চলে আয়ে। আগে আপ বুরা না মানিয়ে তো এক বাত বতাও আপকো। বতাইয়ে। আপকে জিতনে সারে থার্ড ক্লাস হোতে হ্যায় ও তো বিলকুল ধান্দা হি হোতে হ্যায়, উসমে লোগ গায়ে ভ্যাঁস কি তরহ ঘুসতে হ্যায়, তো ইসিলিয়ে মে সোচ রাহা হু কি মে ইসকে বারে মে খত লিখুঙ্গা আপকে রেলওয়ে মিনিস্টার সাহাব কো। লিখিয়ে, বেশক লিখিয়ে, লেকিন লিখনে কে লিয়ে তো আপকো নেক্সট সেশন মে উতারনা হোগা। জি নাহিন নাহিন, বিলকুল নাহিন। ইস টিকিট কা ভাড়ে মে মে জিতনা দূর চল সকতা হু চলুঙ্গা, উসকে বাদ মহারাজ আপ বড়ে শৌক সে মুঝে উতার দেনা।
But it is a ticket for Delhi. Delhi or Jahannam, what is that to you? Just tell me how far can I travel for what I have already paid, and you please get out. Gentlemen, you must object. He is your friend. No. He is not objecting because he is a good man. A good man is kinder even to his enemy than bad men to their friends. Have you got it? I mean, आप समझे कुछ? हैं? कुछ नहीं समझे. कहाँ जाना चाहते हैं आप? कलकत्ता? जी हाँ. वहाँ रहते हैं आप? क्या कहा आपने? आपका धाम कहाँ है? धाम. न तद्भासयते सूर्यो न शशांको न पावक यद् गत्वा न निवर्तन्ते तत् धामो परमं मम. माने চন্দ্র সূর্য আর আগুন যা প্রকাশে অসমর্থ, যে আশ্রয়ে গেলে জীব আর ফিরে আসে না, সেই আশ্রয় আমার পরমধাম. লেকিন মিলতা নেই হে হুজুর. ঠিক হ্যায় স্টেশন আনে দিজিয়ে, মিল জায়েগা ধাম আপকো. লিসন মিস্টার কন্ডাক্টর, এত রাগের কারণ কি হ্যায়? আর ঈশ্বর আশীর্বাদে তোমার রাগের কোন ধার ধারতা হ্যায়? হ্যাঁ না, টাকা লিজিয়ে, রিসিপ্ট দি দিজিয়ে, গড়গড়িয়ে কলকাতা চলা যায়গা. Now you, clear up. Get away. Papa, Ishwarer Ashirbade Sanskrito shlok sob mukhosto. Ishwarer Ashirbade Hindu chhele Gita mukhosto thakbe na, eta bolen ki moshe? Dekhe, kakai jokhon deben, tokhon amake eto bokalen keno? Age bar kore dilei parta? Ghat hoye geche baba. Ishwarer Ashirbade tomar pallay pore ekhon koto kichu baki ache ke jane? তা তুমি 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 করছি বলে আবার কিছু মনে করছো না তো? কেন তুমি বলবেন কেন? হ্যাঁ, তুমি বলবেন কেন? ও, এই কটা টাকা দিয়েছেন বলে ও কলকাতা গিয়ে আমি সত্যি তো? না না, ভুল হয়ে গেছে. আমি আপনাকে এই আপনি আগে বলি কথা বলবো. না, আপনি পুরুষ মানুষ যখন তখন তুমি বলো. মানে? না না, মেয়েরা পাঁচ সাত দিন আলাপের পরে যখন তুমি তুমি করতে চাও, বড় বিরক্তি কর. বাপের ভাগ্যে যে আমি পুরুষ হয়ে জন্মেছি. যাক, এখন ঈশ্বরের আশীর্বাদে তোমার পেটে আর কি কি আছে বলো তো বাবা? চার টোস্ট অমলেট, ওই যে ক্যান্টিনে খেয়েছিলাম, আর আপনার সঙ্গে আলোচনা টেবিল. হা ভগবান, আমি বলছি ঈশ্বরের আশীর্বাদে বাংলা, ইংরেজি, হিন্দি, সংস্কৃত তো শুনল, এছাড়া আর কি আছে? রাশিয়ান শিখেছিলাম, তবে চর্চারভাবে এখন বলতে গেলে আপনার ওই হিন্দি বলার মতো শোনা হবে. আর তারপরে ফরাসি ঘুম পাচ্ছে? তাহলে আর কি, মাথায় উঠে পড়ো. মাথায় আপনার? ও, আপার মানকে? হ্যাঁ, তা মন্দ বলেন. কি হলো? কি এরকম খামচাঞ্চি করছেন কেন? কি খিদে পেয়েছে নাকি? কোথায় কি আবার ইয়েটা কোথায়? কি হলো? এই চোর ডাকাতে সুবিধার জন্য এইসব জিনিস ওই রকম ভাবে রাখবেন না, বুঝতে পারছেন? গেট আউট, আজ থেকে গেট আউট, আমার সামনে থেকে বেরিয়ে যাও, নাহলে আমি খুন করে ফেলবো তোমাকে. আপনার কি মাথা খারাপ নাকি? এই চলন্ত ট্রেনে আমি কোথায় এখন গেট আউট হবো? আরে তোমার ভালো লাগে? কখন গুলি গুলি শুনে যাবে? এই দেখুন, এরকম করলে কিন্তু আমি কলকাতায় গিয়ে আপনার লাইসেন্স ক্যান্সেল করে দেবো. বাবু পয়সা তো দিজিয়ে.
বাবু পয়সা তো দিয়ে ট্রেন ছুটনে বালি হ্যাঁ বুঝছি আচ্ছা কলকাতায় আপনার যে কোথায় বাড়ি কেন না মানে টাকাটা যে ফেরত দেবো কোথায় গিয়ে দেবো বালিগঞ্জে ঈশ্বরের আশীর্বাদে তাহলে ছদিনের মধ্যে তুমি ফিরে এলে ছদিন না তো যেন কটা সপ্তাহ সত্যি মামু তুমি নাও থাকলে না একদম ভালো লাগে চন্দ্রনাথ বাবু ঈশ্বরের আশীর্বাদে আপনি এখনো ট্যাক্সিতে উপবেশন করিয়া থাকিবেন না দয়া করিয়া অবতরণ করিয়া আমার ভাগ্নিকে অবলোকন করিবেন কোনটা লখনৌর চাঁদ বাবু তোর মামার হাড়ে বাতাস লাগাবার মতন মানুষ পৃথিবীতে এখনো ঈশ্বরের আশীর্বাদে আছে সে খবর জানা ছিল ভালো করে দেখে রাখ চল ও মা সত্যি সত্যি তো দাদা এসে গেছে আরে এসো ভাই এসো ভালো আছে দাদা খবর সব ভালো তো হ্যাঁ তুমি ভালো ছিলে খাওয়া দাওয়ার কোনো কষ্ট হয়নি না তবে ঈশ্বরের আশীর্বাদে এই ছ দিনের মধ্যে চার না সাড়ে চার দিন বেশ ভালোই ছিল আর বাকি দেড় দিন কিরকম ছিল ইনি ভালো করে জানেন কেন বাকি শেষের দেড় দিন তো আপনি বেশ ভালোই ছিলেন দেখলাম ইনি আমার সঙ্গে এলেন হা করে দেখছো কি ইনি নিজের ইচ্ছে দয়া করে আমার সঙ্গে এলেন এই সোজা কথাটা বুঝতে এত অসুবিধা হচ্ছে লখনৌ স্টেশন থেকে আমার গাড়িতে তারপর আমার কুপেতে সেখান থেকে হাওড়া স্টেশনেতে তারপর এই বাড়িতে আরে ঢুকবো তো পরিচয় করে দি ইনি হলেন আমার ভগ্নিপতি শ্রী সত্যশরণ রায় আর ইনি হলেন ওনার স্ত্রী এঁদেরই কাছে আমি থাকি এবার থেকে তোমার বাবা যা কিছু বোঝাপড়া সব এঁদের সঙ্গেই করবে আমি আর এর মধ্যে কিছু নেই হ্যাঁ একটা কথা ইনি হলেন এক্স মিনিস্টার সে খবরে তোমার দরকার কি বলছি এক্স মিনিস্টার তবে হ্যাঁ এর কিছু দাপট আছে দয়া করে সেটুকু জেনে রাখলি আমি আনন্দিত হব চল তুমি এখানে বসো চাঁদ আমরা ভেতরে গিয়ে একটু আলোচনা করি চলো আপনারা আমাকে দেখে বেশ ঘাবড়ে গেছেন মনে হচ্ছে কিছু ভাববেন না আমি খুব সাদা মাটা লোক তাই একজন সাদা মাথার লোক পেয়ে চলে এলাম অনেকদিন কলকাতায় আসেনি তো তাই আমার কাছে কলকাতা এখন প্রায় নতুন বললেই চলে এই যে মিসেস এক্স মিনিস্টার কিছু মনে করবেন না আপনার নামটা তো আমি জানি না তাই আমি নাম ধরে ডাকলাম দুধ বেশি চিনি বেশি স্ট্রং লিকার এক কাপ চা পাঠিয়ে দিন তো মাথার পাটো ধরে গেছে খুব যেন গরম হয় গরম আগে গরম পাঠিয়ে দিচ্ছি চল দিদিমণি এই থাকে রঞ্জনবাবুকে ফোন করবে বুঝি সে খুঁজে তোমার দরকার কি তোমাকে চা করতে পারা হয়েছে যাও চা করিয়ে যাও কিছু যেন বুঝি না প্রেম যেন উনি একাই করছে বলি ও বয়স তো একদিন আমারও ছিল না দাদা না এভাবে একজন অচেনা অজানা লোককে এবার কাছে ভাড়া দিয়ে এখানে আনা উচিত হয়নি আমার বিশ্বাস ওই ওই সব তাহলে পান্ডা পুলিশের চোখে তুলে দিয়ে ঘুরে বেড়াচ্ছে
আর নিশ্চয়ই কোনো মতলব নিয়ে কলকাতা এসেছে। কি সর্বনাশ, কিন্তু মুখ দেখলে তো গোবেচারা বলে মনে হয়। আরে বাবা না না, সেরকম ভয়ের কিছু হলে ঈশ্বরের আশীর্বাদে আমার মনে একটা কিছু হতো। আর গাড়িতে যেরকম কাণ্ডমাণ্ড করলো উল্টে তোমার ভালোই লেগে গেল। তাছাড়া খুব ভালো লেখাপড়া জানা ছেলে রেখে, হ্যাঁ বাংলা ইংরেজি ছাড়া উপনিষদ গীতা পর্যন্ত মুখস্থ। আবার তোমাদের ওই টস্কি ভস্কি রাশিয়ান তাও নাকি শিখেছিল শুনলো। কি যে বলেন দাদা, এই ধরনের লোকেরা উচ্চশিক্ষিত হয়ে থাকে। আর একটা পয়েন্ট, তুই দিল্লি ট্রেন ফেল করলি, কলকাতা চলে এলি, তো বাড়ি ফিরে যাবার কথা। আমার দেখলে ধারণা সাংঘাতিক। ঠিক আচ্ছা দাদা, তুমি কি দুটো ইংরেজি কথা শুনে তুমি সব ভুলে গেলে? আমার না আমার বড্ড ভয় করছে। এতক্ষণে কি আর তার দলবলের জানতে বাকি আছে যে কোথায় এসে উঠেছে? কি হবে দেখো দেখো, ভালো চাও তো তোমরা চুপচাপ করে পুলিশে খবর দাও, আর সেই সঙ্গে ননী মাখন। ননী মাখন একে রামে রক্ষে নেই। দাদা তুমি বড্ড বাড়াবাড়ি করো, এই বয়সে ছেলেদের ওরকম একটু আর একটু আট একটু আট। ঈশ্বরের আশীর্বাদে ওই দুটোর জন্য আমাকে বাড়ি ছাড়তে হয়েছে, আর কত যে আমাকে গুণগার দিতে হয় সেটা আমি ভালো করে জানি। একটু আট দেখো, আমি রেগে গেলে তোমার রক্ষে থাকবে না বলে দিচ্ছি। কলেজ কামাই করেছি কি ঘরে বসে তোমার মুখ দেখবার জন্য? কি বললে, অসুবিধে আছে? শোনো, সকালবেলা আমার কাছ থেকে আমি 10 টাকা ম্যানেজ করেছি, সুতরাং তোমার অসুবিধের কোনো কারণ নেই। টিকিটটা আমি কেটে রাখবো, যত সত্যি এগুলো নিয়ে হয়েছে আমার কাজ। শোনো, মামু ফিরে এসেছে বুঝলে, মামুর কাছ থেকে বেশ কিছু টাকা ম্যানেজ করা যাবে। হ্যাভ ইউ গট ইট? শোনো, তোমাকে আসল কথাটা বলতেই ভুলে গেছি। কেন, একটা দারুণ মজা হয়েছে লখনৌ থেকে না, মামুর সঙ্গে একটা অজানা অচেনা লোক আমাদের বাড়িতে চলে এসেছে। না আমরা কেউই চিনি না, কে জানে কদিন থাকবে। মামুর মেজাজ একদম টপ। এই জানো, মা বাবার সঙ্গে কথা বলতে বলতে না আমার দিকে এমন ড্যাপ ড্যাপ করে তাকাচ্ছিল, আমার এত অসুস্থ হচ্ছিল। কি বলে, কিরম দেখতে? দেখ, দারুণ, সুপার, ভীষণ হ্যান্ডসাম, যাকে বলে তুমি এক কথা তাকে রাজপুত্রীর মতো চেহারা বলতে পারো। দেখুন রঞ্জন বাবু, অতি রঞ্জন আমি করে সত্যি সুন্দর দেখতে, সুতরাং আমার কথা না শুনলে চলবে না। কি বললে, শিশি অ্যাক্সিডেন্টে ওই মেয়েটার নাচের পা দুটো নষ্ট হয়ে যাবে, আর ওই বড় লোকের ছেলেটাই তার মধ্যে আসল সৌন্দর্য খুঁজে পাবে। তুমি কি ভেবেছোটা কি, হ্যাঁ কি ভেবেছো তুমি? এ তো মার প্ল্যান, মা বলেছিল। তুমি ভেবেছো মার কথা শুনে মেয়েটার পা দুটো নষ্ট করে দিলে আমি তোমার পা দুটো আস্ত রাখবো? তুমি তুমি একটা আহাম্মক, তুমি তুমি একটা রাস্কেল। আমাকে ছিঁড়ে মায়ের সম্মান করা হচ্ছে, ভেবেছি এতে তোমার খুব সুবিধা হবে না? শোনো, এই রাস্তা ধরলে আমি আমি তোমার ম্যানুস্ক্রিপ্ট ছিঁড়ে ফেলবো, না পুড়িয়ে ফেলবো। আমি আমি তোমাকে বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দেবো। না না না, আমি তোমাকে আমি তোমাকে ডিভোর্স করব। ইয়েস, তোমাকে আমি ডিভোর্স করব। এত সাহস তোমার, আমাকে দিকে তুমি মাকে ম্যানেজ করছো, ভেবেছো তোমার কাজটা খুব ইজিলি হাসিল হয়ে যাবে? না তুমি যদি এখন আমার সামনে থাকতে না, আমি তো কি, আপনি এখানে কেন? কার সঙ্গে কথা বলছো? রঞ্জন, রঞ্জনের সঙ্গে। কতদিন বিয়ে হয়েছে তোমার? বিয়ে? কার বিয়ে? আমার তো বিয়ে হয়নি। তাহলে বিয়ের আগে তুমি ডিভোর্সের কথা বলছো কি করে? না মানে বিয়ের পরেই। কিন্তু আপনি ঘরে কেন? আমি বিয়ের আগেই ডিভোর্স করি বা পরেই করি, তাহলে আপনার কি? দেখো মা, আমি ঘর থেকে তাড়াতাড়ি করে আসতে গেছি, ও এমন যদি ধাক্কা দিল না, আমার হাত থেকে ছুটে।
এই ঘরে ঢুকে শুনে আপনার এই ভাগ্নিটি টেলিফোনে বিয়ের আগে কাকে ডিভোর্স দিচ্ছে? আপনারা সবাই আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছেন যেন মনে হচ্ছে আমি একটি চিড়িয়াখানার জি। যাকে ধর্মেন্দ্রবাবু, চায়ের তো 12টা বাজলো, বুঝতেই পারছি। তো এখন একটু ভালোভাবে চান করার ব্যবস্থা করতে পারেন? আমার সব দেখে শুনে মাথা মাথা সব গরম হয়ে উঠেছে। চান করবে? বেশ ভালো করে চান টান আর কি। তাই চানের পর্বটা শ্বশুর বাড়ি গিয়ে করলে কিরকম হয়? শ্বশুর বাড়ি? কার শ্বশুর বাড়ি? তোমার, তোমার বুঝতে অসুবিধা হচ্ছে? দেখুন, আই ডোন্ট লাইক শ্বশুর বাড়ি, অ্যান্ড আই ডোন্ট লাইক শ্বশুর বাড়ি নিয়ে ইয়ার্কি ঠাট্টা আইডার, কাজেই হেল উইথ শ্বশুর বাড়ি। ঈশ্বরের আশীর্বাদে শ্বশুর বাড়ি নামক হেলের দিকে তো পার্টি বাড়িয়েছো তুমি, আমার ধৈর্য শেষ সীমা এসে দাঁড়িয়েছো, বুঝেছো? ইম্পেশিয়েন্স ড্রাইজ দ্য ব্লাড সুনার দ্যান এজ অর সরো, ধর্মেন্দ্র বাবু। সর্বনাশ, 10টা বেজে গেল, আমার কিছু একবার কলেজ স্ট্রিট যেতে হবে ধর্মেন্দ্র বাবু। কলেজ স্ট্রিট? হ্যাঁ, এখান থেকে কত দূর হয় বলুন তো? কলেজ স্ট্রিট যাবে? এতক্ষণ তো বলতে হয়, ঈশ্বরের আশীর্বাদে খুব কাছেই, 6-7 মাইলের মধ্যে। চলো আমি তোমাকে চাপাশে তুলে দিয়ে আসছি। কিন্তু চানটা সেরে গেলে ভালো হতো। ট্যাক্সি! চলো কলেজ স্ট্রিট। মানে হুট করে তো নবাবের মতন ট্যাক্সিতে উঠে বসলে, টাকা আছে? 10টা টাকা দিন। ভাববেন না, ঈশ্বরের আশীর্বাদে সব সত্য। চলো তোমরা লোক চিনতে পারো না, এ তো যা শুনছি, এ তো ফ্রড, জালিয়া। ফ্রড, জালিয়াত, এমন এক একটা ইংরেজি বলে না শুনলে মাথা ঠিক থাকে। ইংরেজি বল? ঠিক ঠিক জায়গা মতো ওই রকম ইংরেজি বললো কি করে? হ্যাঁ, আরে বাবা, ঠিক ঠিক জায়গা মতো হিন্দি, ইংরেজি, সংস্কৃত, ফরাসি এইসব বলেই তো ঈশ্বরের আশীর্বাদ আমাকে ঘায়েল করেছে। ওই ইংরেজি বলি শুনি তোমার মাথা ঘুরে গেল দাদা? ঠিক ও, তুমি না বলেছিলে ওই সব দলের পান্ডারা উচ্চ শিক্ষিত হয়? ওরে বাবা, আমি একটুও ভালো বুঝছি না, ঘরদোরের ভেতর পর্যন্ত এসে দেখে গেছে, এখন যদি গুন্ডা ফুন্ডা নিয়ে এসে হাজির হয়? গুন্ডা? তোমরা কেউ আজ বাড়ি থেকে বেরিও না, স্বপ্নাকেও বলে দিচ্ছি সিনেমায় গিয়ে কাজ নেই, রঞ্জন এসে গেছে ননিমা কোনো এসে পড়লো বলে। সে কি ননিমা খুন কেন? ওদের আবার কে আসতে বললো? বলবো না, এখন তো ওদেরই দরকার। তোমরা দুজন ভালো মানুষ, যদি কোনো ঝামেলা হয় তোমরা সামলাতে পারবে, আমি ওদের ফোন করে দিয়েছি। বুঝেছ, ওরা আসছে, এবার আমাকে এ বাড়িও ছেড়ে চলে যেতে হবে। কি যে বলো দাদা, তা ঠিক নেই, মা মোরা দুটো দুধের ছেলে তোমার, ওদের জন্য তোমার ভাবতে হবে না, আমি ওদের সামলাবো। দুধের ছেলে? ননি আর মাখন, অবশ্য দুটি দুগ্ধজাত, কিন্তু পেট এনেছি একখানা ঝাড়লে না তোমার চোর ডাকাত দূরে থাক, গোটা বাড়িখানা জানি। দেখে পাঠিয়েছো কেন? বসো, কি বলবে তাড়াতাড়ি বলো। রঞ্জন বারান্দা বসে লিখছে, ওই চাঁদ মুখার্জি না কি যেন নাম, ও তখন বলছিল তুমি টেলিফোনে কাকে ডিভোর্সের কথা বলছিলে, ব্যাপার কি? ও, খবরটা তাহলে পৌঁছে গেছে। ওসব ছাড়ো তো, রঞ্জনকে 2 বছরের মধ্যে কতবার আমি বিয়ে করলাম, কতবার ডিভোর্স করলাম, ও কিছু চাল নেই, চুলো নেই, একটা চাকরি পর্যন্ত নেই, আর সেই ছেলেকে তুই? তবু রঞ্জন রায়, রঞ্জন রায় ওর সঙ্গে আর সুপ্রকাশ দত্তের ছেলের সঙ্গে তুলনা? দেখো মা, পরীক্ষার খাতায় কম্পেয়ার চলে, কিন্তু জীবনের খাতায় সবসময় চলে না। আর তাছাড়া ও তারা চাকরি করতোই, তোমার লেকচারের জন্য তো সেটা ছাড়তে বাধ্য হয়েছে। কোথায় সুপ্রকাশ দত্ত একটা মিলিয়নিয়ার, তার কত বাড়ি, কত গাড়ি, কত ইনফ্লুয়েন্স, তবে আর কি অত বাড়ি, টাকা, গাড়ি যখন, তখন ছেলের সঙ্গে না বিয়ে দিয়ে তার বাপের সঙ্গে বিয়ে দাও না? মানে মানে বিলাসকে আমার ভালো লাগে না। গল্প লেখা তোমাকে নিয়ে না, আমি আর পারবো না। কেন তুমি তোমার বড় লোক বন্ধু বিলাস দত্তটিকে আমার বাড়িতে এনেছিলে বলতে পারো না? কেন, কি হয়েছে? কি হয়েছে? কিচ্ছু হয়, যখন হবে তখন তুমি বুঝবে। না, তুমি তখনও বুঝবে না। শোনো, বিলাস দত্তর সঙ্গে বাড়ি শুদ্ধ লোক আমার বিয়ে দেবার জন্য কে বেড়েছে তা তুমি জানো?
মার কথা শুনে তুমি একেবারে সর্বনাশ করে দিচ্ছ। আচ্ছা আচ্ছা, কেন তুমি মার কথা শুনে শিখাকে খরা করবে বলো তো? মেরেছিস তো কি বিলাস দত্তের নাম করে তো কেমন যেন সব ভুলিয়ে গেল, এখন আমি কি করবো? আমি কি জানি কি করবে, মা বাপি মামা বাবু সবাই ওর দলে, আমি বিলাসের দলে। মা কি বলেছি জানো? মা বলেছে আমি যদি বিলাস দত্তকে বিয়ে না করি মা আত্মহত্যা করবে। সত্যি না হলে অন্তত মুখে একবার বলো আত্মহত্যা করবো, তুমি খুশি হবে? মাকে আমি বলবো, মা রঞ্জনের সঙ্গে যদি আমার তুমি বিয়ে না দাও আমি আত্মহত্যা করবো, খুশি তো? হ্যাঁ, তোমার সঙ্গে না হলে আমিও আত্মহত্যা করবো। তুমি না আমাকে খাটিয়ে খাটিয়ে মারবে, ধরো। দেখো টাকা, টাকা কোথায় গেলে? আমার না, শুনছো আমাকে ধরো, আমার না শরীরটা কেমন করছে জানো? দেখো দেখলেই বোঝা যাচ্ছে যে একশোটা একশো টাকার নোট, তার মানে 10,000। হ্যাঁ দেখি তুই বান্ডেল আছে, বলছি দাঁড়া, চারটে দুটো ছটা আছে, শোনো ওখানে না আরো আছে জানো, আরো আছে। মানে 7টা? হ্যাঁ গো, কত হলো? 70,000। 70,000? শুনছো এখন আমি কি করবো বলো তো? আমার সব গন্ধ গুলি গেছে, 70,000। মাকে ডাকি, হ্যাঁ ব্যাপারটা কি মানে ওই বইয়ের তার থেকে কি হয়েছে আপনার হঠাৎ 7টা 100 টাকার নোটের বান্ডিল? মানে বাপি গো 70,000। 70,000? এত ভালো কথা নয় ও গো, আমার বড় নার্ভাস লাগছে মা গো। হ্যাঁ খুব আমারও। বাবা আমাদের ভয় নিজের টাকাটা লুকিয়ে রাখেনি তো? আচ্ছা ওইটা ওর বেলাকেটটা ব্ল্যাক, নট এ রং আইডিয়া বাবু। বাবু তাড়াতাড়ি আসুন বাবু, দেরি করবেন না। বন্দুকটা কি হলো আবার, কি কাণ্ড কাণ্ড হলো বাবা? আমি বলছি কি জানিস, এই যে ওই চাল নোট তো না কি রে, ওই যে থিয়েটারে বাজ করে দেখিস না যে ওই টাকা পাহাড় করে রাখে, আসলে কিন্তু চাল।
No, no. চল গিয়ে দেখা যাক। টেনশন রিয়া। কে কে বে? আমি। চল। বাবা। কি ব্যাপার কি হয়েছে স্যার? আরে ভাই কুকু ওখান থেকে বই আনতে গিয়ে দেখে যে কি দেখে? হ্যাঁ? তুমি কোনো টাকা ওখানে রাখোনি তো? আমি? টাকা? ঈশ্বরের আশীর্বাদে আমি কেন ওই পাঞ্জাবি? পাঞ্জাবি? হ্যাঁ পাঞ্জাবি। পাঞ্জাবি? কোথায় পাঞ্জাবি? না না এখানে তো সব বাঙালি। ইস বাঙালি? বেঙ্গলি। ঈশ্বরের আশীর্বাদে ওই পাঞ্জাবিটি কা? সর্বনাশ। সেই সেই এসেছে। এখন আমরা কি করি? ওরে কা সর্বনাশ করে এতগুলো টাকা নিয়ে এলো রে। রেডিও ফোন। রেডিও? হ্যাঁ রেডিও। রেডিও কি দেখো কোথায় ব্যাংক ফ্যাংক লুট হয়েছে খবরে বলবে। ও বাবা ননি, ও বাবা মা, শোন ভালো করে খুঁজে দেখো। যাও যাও। ইউ গো ফার্স্ট। ইউ গো ফার্স্ট? কত বেপো? আই অল গো ফার্স্ট। যাও। যাবে কোথায়? যাবে কোথায়? সারা শব্দ পেয়ে নিশ্চয়ই ঘাপটি মেরে কোথায় লুকিয়ে আছে। নইলে ঈশ্বর আশীর্বাদে জামাটা রেখে যাবে। তুমি থামো, জামা বলো না, বলো টাকা। টাকা ফেলে সে যাবে কোথায়? ওরে বাবা আমার হাত পা ঠান্ডা হয়ে আছে। হ্যাঁ কোরামিন ফোন পুলিশ। রাইট। হ্যাঁ আমি এক্স মিনিস্টার সত্যশরণ রায় কথা বলছি। শুনুন আমার বাড়িতে এক ভদ্রলোক এসছেন, তার গতিবিধিটা খুব ভালো লাগছে না। আপনার দু চারজন অফিসারকে এখানে পাঠিয়ে। আমি আর এই সমস্ত ঝুটঝামেলা সামলাতে পারছি না। সরো বাথরুমে। কে কে বাথরুমে? বাবা আমি বলছি তোমার হাতে চেম্বার আছে তো, তুমি বরং আগে এগিয়ে যাও, আমরা তোমার সাইডে সাইডে আছি, কোনো ভয় নেই। সাইডে সাইডে? হবে না, যেরকম কুম্ভকর্ণের ঘুম না, একটা ওই পেটু ঝাড়তে হবে। যা করবার আমি করছি, আস্তে বাবা ব্যবস্থা করছি। উঠে এস বলছি, বলে ঈশ্বরের আশীর্বাদ আমি গুলি করব। চিরুনি
টাকাটা দিন। টাকা? আমি সব শুনেছি বাথরুমটা, আপনারা কেউ আসতে কথা বলতে পারেন না। টাকাটা দিন। টাকা মানে কার টাকা? আমার টাকা। টাকাটা যে আপনার তার প্রমাণ, আপনি যে এক্স মিনিস্টার মিস্টার সত্যশরণ রায় তার প্রমাণ। কি হলো, টাকাটা দিন আমার। এই যে চুরি ডাকাতির ব্যাপার, আর আপনারা এত দেরি করে এলেন। কি হলো, টাকাটা দিন। টাকাটা দিয়ে দাও, টাকাটা দিয়ে দিন। এই যে এই ভদ্রলোক আজ সকালে আমার বড় সম্বন্ধের সময় লখনৌ শহর থেকে এখানে এসেছেন, সঙ্গে একটি পয়সাও ছিল না। ওনার টাকা এখানে এসছেন এবং কয়েক ঘন্টার মধ্যে এতগুলো টাকা নিয়ে করতে গিয়ে ফিরে এসেছিলাম, কিছু বুঝতে পারছি না। কি নাম? চাঁদ, চাঁদ মুখার্জি। এখানে কত টাকা? 75,000 ছিল, এর থেকে 200 টাকা ভাঙিয়েছে। না মোটেই না, বাজে কথা, ওখানে 70,000 আছে। তাহলে বাকি 4,800 টাকা ওখানে থাকবে। আর 200 টাকা যেটা ভাঙিয়েছি তার বেশিরভাগ ওই ওই পাঞ্জাবির পকেটে আছে। এত টাকা কোথায় পেলেন? ডক্টর চন্দ্রনাথ মুখার্জি কে? আমি। তবে যে বললেন চাঁদ মুখার্জি? চন্দ্রনাথ ছিলাম শরৎবাবুর আমলে, এখন বিজ্ঞানের যুগ, তাই চাঁদে এসে ঠেকেছি। লজিক, ফিলোসফি, সোশিওলজি, এই তিনখানা বই আপনার লেখা? আচ্ছা শুনুন, আপনি ডিটেলসে একটা স্টেটমেন্ট লিখে দিন আর আপনি সেখানে যা যা হয়েছে। লিখে দেওয়ার কি আছে, বরং আমি ডিটেলে বলে যাই, আপনারা লিখে নিন। লিখে বলুন। বহুদিন পর কলকাতা। ইনি ঈশ্বরের আশীর্বাদে আমাকে একটি ট্যাক্সিতে চড়িয়ে ছেড়ে দিলেন। আমি গেলাম কলেজ স্ট্রিটে, সেখানে গিয়ে বহুদিনের পরিচিত সেই পুরনো ছোট্ট বইয়ের দোকানটা আমি প্রথমটা খুঁজে পাচ্ছিলাম না। তারপর কি ব্যাপার, এ দোকান আবার এত বড় হয়ে গেল কবে? কি চাই? পাবলিশার মিস্টার চাকলাদার, মানে এ দোকানের মালিক। কোথায়? কি দরকার বলুন। আমি চাকলাদার এন্ড সন্স এর চাকলাদার কে চাইছি, সান কেন? ধন্যবাদ। তারপর দয়া করে আপনি দেখা করবেন, আপনার এখন এত বড় অবস্থা। কি আশ্চর্য, আপনি কি সৌভাগ্য আমার। বসুন 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 বসুন, তুমি যাও। তারপরেও আপনি বিনা কন্ট্রাক্টে কাজ চালিয়ে যাচ্ছেন কিন্তু। না মানে ব্যাপারটা হচ্ছে কি, বেশ ফুলে ফেঁপে উঠেছেন। যাকে সেটা কোনো কথা নয়, কথা হচ্ছে যে এই গত 5 বছরে আমার কোন বই কত কপি বিক্রি হয়েছে বা কত স্টক আছে, তার একটা হিসেব চট করে আমাকে বুঝিয়ে দিন তো। স্যার হঠাৎ আপনি এভাবে কথা বলছেন? এভাবে কথা বলতে বাধ্য হচ্ছে মিস্টার চাকলাদার, কেননা গত 5 বছরে আপনি আমাকে একটাও স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট পাঠাননি এবং একটা পয়সা জমাননি। যাকে চট করে হিসেবটা করে ফেলতে বলুন, আর আমার যা কিছু বই আপনার কাছে আছে আমি সব তুলে নিয়ে যাবো। কিন্তু সে কি স্যার, সে সময় আপনাকে আমরা পর পর তিনখানা চিঠি দিয়ে
একটি চিঠিরও জবাব পেলাম। তারপর বহুদিন পর আপনি লিখলেন যে আপনি অসুস্থ, ভালো হয়ে কলকাতায় এসে সব রেগুলারাইজ করেন। দেখে আমার হিসেবটা আমাকে বুঝিয়ে দিন আর 5 বছরের স্টেটমেন্ট আমাকে দিন। আগে আমাদের 3 বছর স্টেটমেন্ট করাই থাক, তা এখন আপনার কত চাই? আগে আমার কত পাওনা আছে? পাওনা তুমি স্টেটমেন্টটা আচ্ছা তুমি আমাকে দাও, আপনি এখানে একটা সই করুন তো, এখানে হ্যাঁ এই জায়গাটা। থ্যাংক ইউ। আর নোটের নাম্বারগুলো লেখা আছে স্যার। কিন্তু একটা কথা মিস্টার মুখার্জি, আপনি যা বললেন তা এক কথায় বিশ্বাস করি কি করে? ও বিশ্বাস? হ্যালো, মিস্টার চাকলাদার কথা বলছেন? আমি ডক্টর মুখার্জি কথা বলছি। হ্যাঁ আচ্ছা, আপনি ধরুন ধরুন এখানে কথা বলুন। হ্যালো চাকলাদার এন্ড সন্স, আমি অবশ্যই বালিগঞ্জ বলছি। ও আচ্ছা বলুন। ডক্টর চন্দ্রনাথ মুখার্জি নামে কোনো অথরকে আজ আপনি 75,000 টাকা পেমেন্ট করেছেন? আগে হ্যাঁ, কেন কি হয়েছে? ভদ্রলোককে দেখতে কেমন বলুন তো? আচ্ছা, ডক্টর মুখার্জি লখনৌতে থাকেন? আগে হ্যাঁ। তা টাকাগুলো কি আছে না গেছে? না না আছে আছে। থ্যাংক ইউ, সো সরি ডক্টর মুখার্জি, আই এম ভেরি সরি। এই যে আমার জন্য আপনার যা খরচ হয়েছে তার থেকে নিয়ে নিন। ও পরে না না নিন 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 নিন, আমি ধারটা রাখি না কারোর কাছে, নিন নিন এর থেকে বার করে নিন, নিন ধরুন। আর এই যে মেয়ে শোনো শোনো, ডক্টর সিং মুখার্জির লজিক আমরা হায়ার সেকেন্ডারিতে পড়েছি, তাছাড়া বিয়েতেও তার মানে আপনার ফিলোসফিও পড়েছি। ওসব কথা পরে, আগে এই জঞ্জালগুলো রাখো তো। আমি এক্ষুনি খাবারের ব্যবস্থা করে দিচ্ছি, আমাদের ভুল হয়ে গেছে ভাই, ভীষণ ভুল হয়ে গেছে। আপনি এত বড় একজন যে গুণী মানুষ কি করে জানবো বলুন, আর তাছাড়া এত টাকা পাওয়া যায় তাই বা কি জানতো? সত্যি ভীষণ লজ্জা করছে, এমন সুন্দর মুখখানা আর তাকে কিনে সবাই চোর ডাকাত ভাবলো। আর কখনো এরকম হবে না ভাই, এসেছেন যখন আপনাকে এখানে থাকতেই হবে। আরে যাবে কোথায়, রিভলভার আছেন আমার, এই রিভলভারটা গেল কোথায়? ওই তো ঈশ্বরের আশীর্বাদে আমি এতটা ভুল করতে পারি, ট্যাকের করি খরচা করে আমি একটা আজে বাজে লোক নিয়ে আসবো? হ্যাঁ আমি বলছিলাম কি, আপনি আমাদের সম্মানীয় অতিথি, যা হবার হয়ে গেছে এটি যেগুলো ক্ষমা। যে ঘুম থেকে উঠলেই হাতের কাছে যেন সব রেডি থাকে, জল খাবার চা দেবে সব একবারে গরম গরম। এসে আর বলতে এসে গেছে,
সকালবেলা মার্কেট থেকে যে ভালো চাটা এনেছিস সেইটা করে দেবে, বুঝেছ? মাখনমনি দেখি দেখি পাখাগুলো দেখো আজকালকার দিনে কোন মানুষের এরকম বিশ্বাস এরকম অন্তঃকরণ দেখা যায়? আরে বাবা, 75,000 টাকা বলে কথা? কোন রকম ভাবনা চিন্তা না করে স্বপ্নের হাতে তুলে দিবে? অথচ ঈশ্বরের আশীর্বাদে ইচ্ছে করলে ইজিলি ও টাকাটা মেরে দেওয়া যায়, সে চিন্তাটা ওর মাথায় আসে। কি করছো, খাও? ঠিক আছে তো? নিজেরা বসে বসে ভুল তুনি করছি, আমাদের থেকে হিমশিম খাবার অবস্থা। কাটলেট করো, পায়েস করো, পুডিং করো, নিউ মার্কেট থেকে পেস্ট্রি নিয়ে এসো। এক সেকেন্ড, পেস্ট্রি এসছে? হ্যাঁ, ভেঙেছে। কি ভাঙলো? ঘুম ভেঙেছে। ঘুম ভেঙেছে? হ্যাঁ, আর এইমাত্র আমি নিজের চোখে দেখে এলাম। ও মা, কি সুন্দর করে একটা হাই তুললেন। হাই, চলো ভাইয়া, চলি। হ্যাঁ চলো, ঈশ্বরের আশীর্বাদে নিউ মার্কেট থেকে যখন ওই পেস্ট্রি কেক। চলো কিন্তু এসব কি এত ব্যাপার? কিছু না, সামান্য একটু এই বিকেলে জল খাবার। ঠিক আছে, আমার এই চাইতেই হবে। সে কি ননী মাখন করে বসে থেকে লাভ কি? এগুলো সদ ব্যবহার করো। আচ্ছা ধর্মেন্দ্র বাবু, ঈশ্বরের আশীর্বাদে এটা তো আপনার ডিপার্টমেন্ট, একটা অন্তত টেস্ট করে দেখো। দেখি আজকাল নিউ মার্কেটের বস্তু কিরকম হয়েছে। সেরকম স্ট্যান্ডার্ড আর নেই, ঈশ্বরের আশীর্বাদে সব ভেজাল হয়ে গেছে আজকাল। কিন্তু আবার ঈশ্বরের আশীর্বাদে হাতির যত্ন তো ভেজাল ঢুকে গেছে। কিন্তু আরে ওই যে স্বপ্নার দরজাটা খুলে রেখেছে, আলমারিটা হেভি চাবি বন্ধ করে রেখেছে মারি। আচ্ছা কি চাবি? চাবি চাবি যেন ল্যাংড়া আম যে তোমার জন্য কেটে কেটে প্লেটে করে সাজিয়ে রেখে দেবে টেবিলের ওপর, খুঁজে বার করতে হবে তো। ইয়েস, আর মাথায় একটা নতুন প্ল্যান এসছে। হোয়াট প্ল্যান? আজি আজি কাম ফতে করতে হবে। আজি শা কি করে করবি? তাহলে টাকাটা আদায় করার জন্য যে হারে সবাই খাতির করছে না, দুদিনই টাকাটা ফসা হয়ে যাবে। করবি কি করে? স্বপ্না যখন ঘুমোবে তখন ওর ঘরে গিয়ে চাবিটা নিয়ে
আমরা না টিপ করে ধরেছো, মাঝন দিয়ে ফগলে পালিয়ে গেল। ঠিক অরণ্যদেবের মতো চেহারা ড্যাডি। অত গোলমালে দরকার নেই, আমি তোর কাছে শুনছি। না না অত ভাববার কিছু নেই, এরা দুজন যখন রয়েছে তখন। চলো এ স্যার চলো, ঈশ্বরের আশীর্বাদে যা বোঝবার আমি বুঝে নিয়েছি। তাই শোনো, তোমাদের আর পাহারা দিতে হবে না, কালকে নিজেদের বাড়ি চলে যাবে, বুঝতে পারছো? যত সব চলো। শোনো আজি, শুভ কাজে যখন বাধা পড়লো তখন আর চেষ্টা করো না, কেমন? আর একটা শুভ কাজ করবে, এখন গিয়ে শুয়ে পড়ো। চল শুয়ে পড়ি।